হ্যালো ভিউয়ার্স, অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে আজকে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেশটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। দেশটির উত্তরে ও দক্ষিণে রয়েছে ত্রিমল সাগর ও প্রবাল সাগর। দেশটির জলবায়ু বিচিত্রময়, আর বেশিরভাগ মানুষই অস্ট্রেলিয়াকে ক্রিকেট খেলার জন্য বেশি চিনে থাকেন। তাছাড়া তাদের রয়েছে একটি সুন্দর ফুটবল টিম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ভ্রমণ করার উদ্দেশ্যে এবং কাজ করার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া গিয়ে থাকেন। আবার অনেকে অস্ট্রেলিয়াতে পড়ালেখা করার জন্য গিয়ে থাকে। বিভিন্ন ক্যাটাগরির বিচার ক্ষেত্রে বিভিন্ন রকম রেট হয়ে থাকে, মানে টাকার পরিমাণ আপনার বিভিন্ন রকম হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে এই বিষয়ে। আপনারা আমার সঙ্গেই থাকুন। আর আপনাদের সাথে আছি আমি শাকিল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো সহজেই পেতে পারেন। বাংলাদেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়া যাওয়া যায় না, ইন্ডিয়া হয়ে অস্ট্রেলিয়া যেতে হয়। আপনার পরিচিত কেউ যদি অস্ট্রেলিয়াতে থাকে আর সে যদি আপনাকে নেওয়ার ইচ্ছা করে, যদি আপনি ওই পরিচিত ব্যক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া যেতে চান, তাহলে আপনার যাওয়ার বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। অস্ট্রেলিয়াতে যেতে সাধারণত 10-12 লক্ষ টাকা খরচ হয়। যদি আপনি কাজের ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার এই রকম খরচ পড়তে পারে, মানে 10-12 লক্ষ টাকার মতো খরচ পড়তে পারে। তবে খরচের পরিমাণ নির্ভর করে ভিসা ক্যাটাগরির উপর। আপনি যদি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে চান তাহলে আপনার ভিসার খরচ পড়বে 4-5 লক্ষ টাকা পর্যন্ত। আর আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে অস্ট্রেলিয়াতে যেতে চান তাহলে আপনার খরচ পড়বে 2-3 লক্ষ টাকা পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অস্ট্রেলিয়াতে যেতে হলে আপনার কত টাকা খরচ পড়বে, কোন বিষয়ে কত টাকা খরচ পড়বে। যদি আপনি কাজের বিষয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনার নিজস্ব লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, আপনার খরচও কম পড়বে এবং যেতে সহজ হবে আপনার অস্ট্রেলিয়াতে। সময় ভিউয়ার্স, যদি এই ভিডিওটির মাধ্যমে আপনি বিন্দু মতো উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।